কথায় আছে যে মানুষ ফুলকে ভালোবাসে, সে কখনো মানুষ হত্যা করতে পারে না। কিন্তু ঘটনাটা যদি এরকম হয় যে স্বয়ং ফুলই মানব মৃত্যুর কারণ, তখন সত্যিকারের বিপদের কথা। তেমনই এক প্রাণঘাতী ফুলের সন্ধান পাওয়া গেছে যুক্তরাজ্য স্যান্ডারল্যান্ড এলাকার ন্যাশনাল ট্রাস্ট লাইট হাউজের কাছাকাছি এক জায়গায়। ফুলটি দেখতে সুন্দর হলেও এই ফুলের কারণে মৃত্যু ঘটতে পারে মানুষের। লাইট হাউজের সহকারী পরিদর্শক ডগি হোল্ডেন এই নতুন কাটাযুক্ত ফুলটি আবিষ্কার করেন। বিশেষজ্ঞদের ধারণা, পৃথিবীর বিলুপ্ত হয়ে যাওয়া ফুলগুলোর মধ্যে এটি একটি। এযাবৎ পৃথিবীর কোনো প্রান্তে এই ফুলের কোনো অস্তিত্বের খবর পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে একমাত্র স্যান্ডারল্যান্ডের লাইট হাউজে জন্মানো এই ফুল গাছটি একমাত্র গাছ। ফুলটিতে গ্লিসারিন ও অ্যাগ্রোস্টেসমা গিথাগো নামের অ্যাসিড থাকায় তা মানব শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ফুলের কাটার সামান্যতম আসরেও মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। প্রাথমিক লক্ষণ হিসেবে আক্রান্তদের পেটে ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, দুর্বলতা এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে, যা পরবর্তীতে ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। বিজ্ঞানীরা ফুলটির নাম দিয়েছেন অ্যাগ্রোস্টেসমা গিথাগো। সহকারী পরিদর্শক হোল্ডন বলেন, এই ফুলটি খুব বিষাক্ত, এটা শুলেই মৃত্যুর ঝুঁকি। আমার জীবনেও আমি কখনো এই ফুলটি দেখিনি। ফুলটি বিষাক্ত হলেও আমি কিন্তু আনন্দিত। আমাদের উচিত এই ফুলটিকে চাষের ব্যবস্থা করা, কারণ কে বলতে পারে, হয়তো ভবিষ্যতে এই ফুলই আমাদের অনেক কাজে দেবে। রয়্যাল হর্টিকালচার সোসাইটির প্রধান উপদেষ্টা গে বার্টার বলেন, এই ফুল পৃথিবীর আর কোথাও নেই এবং এটা খুব ভয়ঙ্কর। ফুলটি পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছিল। মাটির নিচে সুপ্ত অবস্থায় কোনোভাবে এই ফুলের বৃষ্টি ছিল, যা থেকে বর্তমান গাছের জন্ম। বিখ্যাত নাট্যকার শেক্সপিয়ারের লেখায় এই ফুলের কথা উল্লেখ ছিল। সে সময় এই ফুলকে প্রাণঘাতী কাজে ব্যবহার করা হতো। এই ফুলের ভিতর যে বিষ পাওয়া যায় তা প্রায় কয়েক শত বছর আগে আবিষ্কৃত হয়।